আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা, রেনোয়ারা বেগম। বয়স খুবই কম, মাত্র 45 বছর বয়স। পিএলআইডি রোগে ভুগছিলেন এবং পাশাপাশি ওনার এসপিএ স্পন্ডলো আর্থ্রোপ্যাথি ছিল ওনার, এবং এটার জন্য ওনার যে স্বাভাবিক জীবন, প্রথম দিকে সুস্থই ছিলেন, ভালোই ছিলেন, স্বাভাবিক সব কাজ সময় করতেন, খুব সুন্দরভাবে দিনকাল যাচ্ছিল, বাট হঠাৎ করে এই ব্যথাজনিত সমস্যাটা উনি আক্রান্ত হন এবং জীবন প্রায় একরকম বিপর্যস্ত হয়ে পড়ে। কিভাবে কি হয়েছিল, কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন, এই পুরো পরিক্রমাটা আমরা একটু ওনার কাছ থেকে একটু শুনবো আজকে। আসসালামু আলাইকুম। রেনোয়ারা বেগম, বাংলাদেশে কোথায় দেশের বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, আমরা শহরের ভিতরে। শহরের ভিতরে? আচ্ছা, আপনার কয় সন্তান? আমার আল্লাহ চায়ের মেয়ে, এক ছেলে। ছেলে তো আমার পাশে আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি তো একজন গৃহিণী, হাউস ওয়াইফ। জি জি। আচ্ছা, খুব ভালোভাবে আমরা জানি যে আপনার সংসার থেকে শুরু করে সন্তানদেরকে লালন পালন সব আপনি নিজে নিজের হাতে আপনি সবসময় করতেন। কি হয়েছিল, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, কেন আসতে হলো আপনাকে? আমি তো আসছি ইউটিউবেতে, ইউটিউবেতে দেখে এসে। আচ্ছা, কি হয়েছিল আপনার জীবনে? আমার জীবনে মনে করুন, প্রথমে মনে করুন আমরা ওর আব্বু আবার একটু সেনসিটিভ, মানে আজে বাজে কোনো ডাক্তার দেওয়ানোর তা আমাদের ওষুধ এগুলো পছন্দ করে না। এমন এমন কৃপা আছে, আমরা ব্রাহ্মণের ডাক্তারও দেখাই না, আমরা সবসময় ডাকাইতে আসে ডাক্তার, মানে চেষ্টা করে যাতে ভুল ট্রিটমেন্ট বা এই জাতীয় কোনো কিছু যাতে না হয় সেটার জন্য। আর আমি এমনি ওষুধে একটু মানে দুর্বল বলছে, যার জন্য আমার জন্য ভালো ভালো ট্রিটমেন্ট করাইছে, করানো হইলে কি হয়েছে কিন্তু আমার প্রবলেমটা সমাধান হইতেছে না। কি হয়েছিল সবার প্রথমে, এটা কত বছর আগে প্রথম ধরা পড়ে? প্রায় 3-4 বছর আগে। আমি তখন আমাদের বাড়ির কাজ চলছিল, আমরা চারতলা বাসায় ভাড়া নিয়েছিলাম। আচ্ছা। যখন না আপ ডাউন করা গিয়ে উঠা নামা করাতে হই, হঠাৎ করে উঠ করে রাত্রেবেলা পায়ে কোমরে অনেক প্রচুর ব্যথা, ব্যথা এরকম ব্যথা মানে পশু ব্যথা সহ্য করা তীব্র ব্যথা মনে করেন, দুনো পায়ে পায়ে পাথরের মতন শক্ত হয়ে গেছে, পায়ে হাত। তার আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন, হঠাৎ করে একদিন দেখছেন যে প্রচন্ড ব্যথা এবং পা প্রচন্ড শক্ত হয়ে গিয়েছে। শক্ত মানে আমার পায়ে ধর শৈলকে হাত লাগাইতে পারে না, এতটা ব্যথা ধরতে পারে না, মানে আমি কোনো গাড়ি নড়াচড়া করতে পারি না, এদিক সেদিক হইতে পারি না, কোনো গাড়িতে উঠতে তো কোনো ডাক্তার কাছে নিয়ে তো অন্তপক্ষে গাড়িতে উঠতে হইব, গাড়িতে উঠবার মতন আমার তেমন পরিস্থিতি নাই। আচ্ছা। তারপরও আমাদের আমাকে নিয়েছে ব্রাহ্মণবাড়ি এক হসপিটালে আমার থেরাপি দেওয়া হইলো। আচ্ছা। তারপরে দেওয়ার পরে যখন দেখছে বেতারা, মানে থেরাপিটা কেন, কোনো ডক্টরের পরামর্শে কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, ডক্টরের পরামর্শ দেওয়া হয়েছিল। আচ্ছা। যে আমরা ওই না ডক্টর তেমন না, মানে সামথিং আমাদের একটু শরীরে স্বাভাবিক পর্যায়ে আসলে আমরা ডাক্তার নিয়ে আসবো, মানে সেরকমটা ছিল যে ব্যথাটা একটু কমুক, একটু কম। তো অনেক ডাক্তার পরামর্শ দিল, ডোজ দিল, ও ট্যাবলেটে কাজ হয় না, ডোজ দিলে ব্যথাটা একটু কমে। আচ্ছা। তখন ডোজ দিয়েছিল আমার ডাকা এই এক সপ্তাহ করে নিয়ে আসলো। আচ্ছা। এক সপ্তাহ করে নিয়ে আসলো এপুল হসপিটালে। ওকে। আনার পর ওখানে আমরা ট্রিটমেন্ট করছি প্রায় বছর 2 বছর যাবত ধরেছে। আচ্ছা। যখন প্রথম ডক্টরের কাছে যান, আপনাকে দেখেন, কি বলেছিলেন উনি? উনি বলছে কোমরে হাড় এমআরআই মিলে আসছে, কোমরে হাড় বাইরে আর একটা হাড়ের মাংস ভিতরে ঢুকে গেছে। আচ্ছা। ডিসপ্রোলাস হয়েছে, যেটা পিএলআইডি বলা হয়। ওকে। দেন তারপরে? তারপর তো ওনার ট্রিটমেন্টে তো মোটামুটি আমার পাওয়া ভালো হয়েছিল, পাওয়ার পরে তো এরকমভাবে এদিন মতো চলতেছি, চলার পর আস্তে আস্তে আমার পিছনে পিছনে পশু এই ব্যথা গেছে, তা পিছনে ব্যথাটা মুভ করেছে পিছনে দিকে, পিছনে প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড ব্যথার উপর তো অসুর তো ডাক্তার লাগায় আর কোনো কাজ হইতেছে না। আচ্ছা। আর কোনো ওষুধ ডাক্তার আমি গত ঢাকা অনেক ডাক্তার দেখা হয়েছে, আসলে কোনো ডাক্তারের কাজ হচ্ছিল না, না এই ডাক্তার করতে পারতেছে না, দেখা যায় ডাক্তার দেখালে টেস্ট করে টেস্টে কিছু আসে না তেমন, ওষুধ আমার লোক শিকর হয়ে গেছে পিছনে, এমন রিপোর্ট আসে লোক শিকর হয়ে গেছে। আচ্ছা।
এরা কোনোদিন বলো না আপনি ভর্তি হইতে হইব, থেরাপি দিতে হবে বা আপনি সুস্থ হইবেন, এরকমভাবে কোনো এরকম কথা আমার ভরসা দেয় নাই। ওষুধগুলো খান আপনি ঠিক হয়ে যাবে, কিন্তু ওষুধে কোনো পরিবর্তন পাচ্ছে কোনো চেঞ্জ পাচ্ছে না, বরঞ্চ দেখছেন দিন দিন যত যাচ্ছে আরও খারাপের দিকে চলে যাচ্ছে এবং একরকম প্রায় পঙ্গুর মতো হয়ে যাচ্ছেন, বিছানা থেকে উঠতে কষ্ট হচ্ছে। এটা আমি দুই মাস আগে মনে করুন, গত দুই মাস আগে বাংলাদেশ স্পেশাল হসপিটালে এসে গেছি। আচ্ছা কোন সময় দেখছি না। তো এইগুলো আমি ওয়াশ টোয়াশ শুনি এইভাবে সেটা ইউটিউব বেতার রুগীর ইউটিউবে এইগুলো দিয়ে ঢুকছি, ঢুকে সেটা সারের সম্পূর্ণ ইউটিউবে এগুলো আমি দেখছি। মানে যখন আপনি প্রায় অসুস্থ অবস্থায় একরকম প্রায় হতাশ হয়ে গিয়েছেন চিকিৎসা সম্পর্কে, তখন আপনি একদিন কালক্রমে হঠাৎ করে আপনি ভিডিওর মাধ্যমে প্রথম সারের বিষয়ে আপনি জানতে পারলেন এবং তখন কি দেখেছিলেন ভিডিওগুলোতে? ভিডিওগুলোতে বেতার প্রথম তো পিআইডি এইসব কথা বলে যে বুঝতে পারেন না। আর অনেক রোগীরা যে বিদায় হচ্ছে, অনেকে বলতেছে আপনার মা কীরকম হয়েছে, আমি মাংস পিসি ব্যথা বা কোমরের ব্যথা, এইরকম বাংলা ভাষা কথা বলা বুঝতে পারি, তখন বুঝতে পারি যে নিজের সাথে অনেকটুকু মিলে যায়। তখন আমার ছেলে যখন দিনাজপুরতে আসছে, আসার পর আমি ওরে ডাইরে বললাম বাবা রে আমার তো একটা আমার স্যার অনেক পছন্দ হয়েছে, আমার মনে আবেগে টানতেছে, আমি ইউটিউব দিকে আমার কাছে অনেক ভালো লাগছে, আমার মনে আমার শরীরটা ওইখানে গেলে সুস্থ হইব, তুমি আমার ওইখানে নিয়ে যাবে নি। আচ্ছা আমার ছেলের বললাম, আমার ছেলে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো নিয়ে যাই। পরে আমি তোমার বাবা এখন কী বলবো, কয়েকদিন আগে আসছি ডাক্তারের কাছে, তো এখন আবার যাবো কই কিচ্ছু হবে না আমি নিয়ে যাবো। তো আমার ছেলে দুই দিন নিয়ে আসতে চাইছে, এই তো অর্ধেক রাস্তা থেকে ফিরত গেছি, তো স্যার কাছে কল দেওয়া হয়েছে, দর ফর বলা হয়েছে, বসে না ছিল না, তখন আবার ফিরে যাই, তো সবসময় আর যোগাযোগ করতে পারি না, তো আমার ছেলেরও টাইম নাই চলে যা। তো এবার আমার ছেলে দিনাজপুরতে আসছে আর আমি বান্ডোর থেকে ঢাকা আসছি, তো এবার স্যারের কাছে দেখানোর পরে স্যার বলছে যে আপনি ভর্তি হইতে হবে, 12 দিন 10-12 দিন থাকতে হবে। পরে আমরা তেমন একটা ভর্তি পেপার শুনে আসি নাই বলে স্যার বলার পর আমরা ভর্তি হয়ে গেছি আর কি। আচ্ছা, যেহেতু আমার ব্যথা মুক্তি দরকার এবং দেখছেন যে ব্যথা যাচ্ছে না, ডক্টর দেখাচ্ছি কোনো লাভ হচ্ছে না, আর আমার ইকিন বিশ্বাস হয়েছে স্যারের প্রতি, তখন স্যার বলছে ফর আমি কাল্লা ভরসে ভর্তি হয়ে যাই, সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। এবং স্যারের যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীনভাবে ব্যথা রোগী সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান, আপনারও ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। ঠিক শুরু হওয়ার কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করেন যে আপনার ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে? সপ্তম দিনের পর থেকে আমি একটু আনে ভালো পর্যায়ে একটু বেটার ফিল করা শুরু করেছি। এর আগে কোনো আমি বর্ষা হয়েছি না, এর আগে আমি শুধু কান্না কষ্ট ছিল, শুয়ে শুয়ে কান্না করতাম, আমি মনে আমার ব্যথা যন্ত্রণা আমি মনে সুস্থ হইব না এরকম লাগতো। তাহলে ইয়া জান্নাত জি ম্যাডাম আমার থেরাপি দিয়ে ও আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে, মেয়েটা অনেক আমার বর্ষা দিচ্ছে অনেক ভালো, এই মেয়েটা আমার বুঝে বুঝে সেরে কঠিন থেরাপি গুলো আমার দিয়েছে, হ্যাঁ উনি আমার বুঝাইতো আর কি, আপনি ভালো হয়ে যাবেন, আপনি একদিন আপনার মতো হইবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি কেন টেনশন করেন, এইসব বুঝাইতে বুঝাইতে মনে করেন ওর বুঝানি ডানে আর ভরসা হয়েছে আর কি। দেখা যায় অনেক সময় থেরাপি ভয় পাইতো বলার কারণে, তো আমার একটু স্বস্তি ফিল করছে, একটু মনে সান্ত্বনা পেয়েছে। জি জি, সেই অনুযায়ী ট্রিটমেন্ট চলেছে। আজকে কততম দিন? আপনার সেই প্রচন্ড পায়ের ব্যথা কোমরের ব্যথা কেমন আছে? মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছেন, বাথরুমে যেতে পারছেন, নিজের কাজগুলো করতে পারছেন? আমি আসার সময় আমি রিস্কা করতে পারতাম, কিছুদিন আগে আমি দেখলাম যে আপনি নিজে হেঁটে হেঁটে আসতেছেন, নিজে হেঁটে নিজে নিজে স্বাধীনতা উঠতে পারছি, এরকম ভাবে প্রাণ বাইরে উঠতে পারছি না, আসার সময় কষ্ট হয়েছে। তার মানে এই যে গত 3-4 বছরের কষ্ট,
প্রচন্ড রকম কষ্ট নিয়ে বিভিন্ন ডক্টরের কাছে ছুটে যাওয়া, চিকিৎসা করা, ভালো না হওয়া, বিছানায় শুয়ে যাওয়া, কোনো কাজ করতে না পারা, সেই অবস্থা থেকে আজকে সম্পূর্ণ মুক্ত আছেন, ভালো আছেন, স্বাধীন আছেন, কেমন লাগছে আপনার কাছে? অনেক অনেক আলহামদুলিল্লাহ। আমি যতদিন বাচ্চা চাই এই জান্নাত আমাকে যাবি আবার বুঝে সেরে রায়নি আনছে, মানে আমি সব কিছু তো বই হয়ে যাই। হ্যাঁ, এই জান্নাত আমার বুঝে বুঝে সেরে আমার ভাগ্য রাগ ভালো না, জান্নাত তো মতো মেয়ে আমার লোমে পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাত তোর জন্য আমি দোয়া করবো আলহামদুলিল্লাহ। মা, একটা সময় ছিল যখন আপনি হয়তো সৌভাগ্যক্রমেই হোক বা যেভাবেই হোক আপনি কিছু মানুষের ভিডিও দেখতে পেরেছিলেন, যদিও আপনি বলেছেন আপনি টিভি বা ফোন এগুলো আপনি দেখেন না কখনো, বা দেখেছেন যেটা আপনার পুরো জীবনটাকে আসলে একরকম প্রায় বদলে দিয়েছে ওইটুকু সময়। আজকে আপনাকে হয়তো এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো আপনার এই ভিডিওগুলো দেখছে, আপনার এই ভালো হওয়ার কথা দেখছেন, তাদের জন্য যদি আজকে কিছু বলেন। না, আমি সবাইকে বলি যে যারা বেটা অসুস্থ ভোগ করতেছেন, আমার মনে হয় সময় মানে এখানে আসলে আমরা সবাই সমাধান পাইবে, যেহেতু আমি পাইছি। আমার ভিতরে কোনো এমন কোনো ভরসা ছিল না যে আমি কোনোদিন সুস্থ হবে হোম। আল্লাহ তাআলা যখন আমার মেহরবান করছে, আমি আশা করি সবাই আল্লাহ তাআলা সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ। আমি সেই ধরনের একটু ভরসা আছে। আপনাদের এখানে ব্যবহার সেবার খুবই ভালো লাগছে, টিচার মনে করেন ডক্টর যারা আছে, সিস্টার টিস্টার যা আছে সবাই আলহামদুলিল্লাহ, ব্যবহার অনেক ভালো, সেবাটা ভালো, সেবা ভালো, সেই জন্য রোগী আরও তাড়াতাড়ি সুস্থ হইতে পারে আর কি। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মায়ের কথা। দর্শক, এখানে আমরা ওনার ছেলেকেও পেয়েছি যিনি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত মায়ের সাথেই ছিলেন, পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটার সাথে উনি জড়িত ছিলেন। ওই সময়টা কেমন দেখেছেন একটু ওনার সাথে আমরা একটু কথা বলি, এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন মাকে কেমন দেখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ তানিম হাসান। তানিম হাসান, কি করেন আপনি? আমি আসলে পড়াশোনা করতেছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ। আপনার মা গত 3-4 বছর যাবত উনি যেটা বলেছেন যে উনি পিএলআইডি রোগে ভুগছিলেন, আমরা ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা দেখেছি ওনার ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল, এবং ওনার এসপিএ হ্যাঁ স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি ওনার ছিল, যেটার কারণে পুরো শরীরে আসলে মানুষের পেইন হয়। তো যখন প্রথম দিকে উনি এরকম অসুস্থ হয়ে গেলেন কেমন দেখেছিলেন ওই সময়টা যদি একটু বলেন? আসলে প্রথম থেকে তো অনেক সমস্যা ছিল, দেখা যায় আমার নড়াচড়া করতে পারতো না, দেখা যায় বাসায় থাকলে তো মোটামুটি একটু হালকা পাতলা কাজ করা লাগতো, দেখা যায় হালকা কাজ করলে দেখা যায় বিছানায় ছুলে আর উঠতে পারতো না, বা প্লাস এক কাত থেকে আরেক কাত হইতে পারতো না। আচ্ছা, দেখা যায় আমরা ধরে ধরে সবকিছু করতে হইতো। তো আমরা আসলে ব্রাহ্মণের ডাক্তার দেখাইছি, কোনো লাভ ছিল না। তারপর ঢাকায় আরো 3-4 বার আসা হয়েছে, এই হাসপাতাল বাদে আরো 3-4টা হাসপাতালে গেছি, অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনো লাভ হয় না। অনেক টাকা পয়সা যেমন নষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, এই যে টেস্ট প্লাস সবসময় তো আমি নিয়ে আসছি, মানে অনেক ডাক্তার দেখাইছি আসলে কোনো লাভ ছিল না, মানে একদম লাস্টে একদম হতাশ হয়ে গেছিল। একদম হতাশ যে আসলে কি আদৌ কি এর কোনো চিকিৎসা নেই? চিকিৎসা নাই। আসলে আমরা যদি রোগটাই ধরতে না পারি আমরা তো আসলে বুঝতে পারবো না যে কি চিকিৎসা। তো একদম লাস্টে অনেক মানে প্রায় 1-2 বছর এইভাবে চলতেছে আর কি, দেখা যায় যে আমরা নতুন একজন ডাক্তার আসতে দেখাচ্ছি, প্লাস আমিও নতুন নতুন ডাক্তার পাইলে বলতেছে আসলে দেখি ট্রাই করি, কিন্তু কোনো লাভ ছিল না আর কি। আর দেখা যায় আমার ব্যথাটা প্রতিনিয়ত বাড়তে আছে আর কি। আচ্ছা, প্রথম দিকে যা ছিল কিছুদিন পরে তা বাড়তি আছে, মানে রেগুলার আস্তে আস্তে বাড়তি আছে, মানে খারাপের দিকে যাচ্ছে, ভালো কি হবে বরঞ্চ খারাপের দিকে যাচ্ছে, হতাশার সাথে সাথে বেড়ে যাচ্ছে। তো লাস্ট এখানে আসার আগে অবস্থা আরো বেশি খারাপ, দেখা যায় আম্মা একদম উঠতে পারতে ছিল না, প্লাস এখানে আসার পর এরকম অবস্থা ছিল আর কি। তখন তো আমরা আসলে দেখতেছি যে আসলে আর কি ভুল হলো কি খারাপ হলো। হ্যাঁ, সেটাই তো। লাস্টে একদিন আমার বলতেছে আর কি যে আমার মোবাইলে ওয়াদের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তো আমি মোবাইলের এমবি দিয়ে ইউটিউবে ওয়াদের ইয়া করে দিই। তো তখন থেকেই আমি আবার সার্চ করছিলাম আর কি বাত ব্যথা রিলেটেড কি হলে কি করবেন এরকম আর কি। তো ইউটিউবে মনে করেন এগুলো সার্চ দিলে এগুলো রিলেটেড কিন্তু ভিডিও আসে না, সব ধরনের আসে। হ্যাঁ, তো আমাকে একদিন ওয়াদের কথা এগুলো দিয়েছিল পরে, তো আমার রিলেটেড মনে হয় এই সারের সন্ধান পাইছে আর কি। তো দেখা যায় সারের সন্ধান পেয়ে সারের সবগুলো ভিডিও আমার মানে সবগুলো দেখছে আর কি। দেখে আমাকে বলতেছে আচ্ছা তানিম এটা তো অনেক ট্রাই করছে, এটা একটা লাস্ট ট্রাই করি। পরে আমিও স্যারের ভিডিওগুলো দেখি, পরে আমার মনে হলো না এখানে আসা দরকার, মনে হয় একটু ভালো হবে। তো একদিন সিরিয়াল দিলাম, তো স্যার স্যারকে পাই নাই। পরে আবার আম্মাকে আমি দিনাজপুর চলে গেছিলাম, দিনাজপুর থেকে আবার আসলাম, আম্মাকে নিয়ে আসলাম, আবার এখানে আসা আর কি। আচ্ছা, তো এখানে আসার পরও আমার খুবই অবস্থা খারাপ ছিল, এই যে আম্মাকে উঠাইছি বা নামাইছি রিক্সায় উঠতেই পারতো না, প্লাস প্রচুর ব্যথায় কাতরাইতো, রাতেও চিল্লাচিল্লি করতো মোটামুটি অনেক ব্যথায়। তখন তো আর কিছু করা ছিল না, ডাক্তার আছে, তো থেরাপি শুরু হয়, প্রথম 4-5 দিন চলে,
পর আস্তে আস্তে দেখতেছি যে আমার একটু আগের মতো স্বাভাবিক হইতেছে আর কি। আচ্ছা, যেমন ধরুন ব্যথা, রাতে ব্যথা আগে করতো, এখন করে না, প্লাস কথাবার্তা নড়াচড়া ধরতে হয় না আমাদের। সবচেয়ে আপন মানুষের যখন ব্যথায় চিৎকার করতো বা কষ্টে কষ্টের তাতে কষ্টটা কিছু নয়, আর সমস্যার জায়গায় এখন কিছু করা থাকে না, তো তখন কিছু করতে পারছি না যে কি করলে ব্যথাটা কমবে সেটাও বুঝতেছি না। এটাই যেমন ধরুন প্রথম দিন যখন আসছিলাম আমাকে রিসা দিয়ে আনছি, খুব কষ্ট করে আমার উঠাইয়া, মানে আমার উঠতেই পারে না, আমি ধরে ধরে একদম উঠাই দিচ্ছি। আর আজকে আসতেছি না, আজকে আমার নিজে নিজে না, আমার কোন টাচ লাগছে, নিজে নিজে নিজেই সব কাজ করছেন, নিজেই উঠছেন, কোনো ব্যথার জন্য কমপ্লেন নেই, কোনো কমপ্লেন। তারপরে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো একটি মাকে নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আজকে? আসলে এই হাসপাতাল আইসা আর আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, আর প্লাস আপনাদের যে স্টাফ, প্লাস আপনাদের যে খাবার দাওয়ার রুটিন বা সবকিছু আমার অনেক মুগ্ধ করছে, সবগুলো একদম পারফেক্ট ছিল আর কি, যার কারণে আমার আসলে সুস্থ হওয়ার আর কি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক শুনলেন এতক্ষণ মা এবং ছেলের ভালো হয়ে ওঠার গল্প, অসুস্থ হয়ে আসা এবং সুস্থ হয়ে ফেরত যাওয়া, আর কি দরকার? এটাই আসলে একটা মানুষের জন্য সুস্থ হয়ে বেঁচে থাকাটা সবচেয়ে বড় বিষয়, যেটা ওনারা পেয়েছেন, চেষ্টা করেছেন, ইচ্ছা শক্তি ছিল, খুঁজে পেয়েছেন। দেখুন ভাগ্যচক্রে উনি কখনো টিভি দেখেন না, কোনো কিছুই দেখেন না, বাট ওই দিনই উনি দেখেছেন এবং ডিসিশন নিয়েছেন, এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, আর কি চাই? ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।